গাজীপুরের বাস চাপায় প্রাণ গেল চারজনের, ঢাকার নগর পরিবহন ও সড়কে অরাজকতা। কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই দল, ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আজ সমাবেশ। পাঁচ মাসে আশ্রয় শিবিরে ১৬ রোহিঙ্গা খুন, সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতায় আতঙ্কিত ক্যাম্প বাসিন্দারা। তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৫, ইউক্রেনে আপাতত বড় হামলা না করার আশ্বাস পুতিনের। এবং নারী এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা, সিলেটে ম্যাচ শুরু দুপুর ১:৩০। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার পুরো সংবাদ। গাজীপুরের বাস চাপায় চার পথচারীর মৃত্যু হয়েছে। সকাল ৮:৩০ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বসুমতী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় ওই চারজনের মৃত্যু হয়। এ সময় দুই মাছ ব্যবসায়ী, এক পথচারী ও এক পোশাক কর্মী ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারপরে বসুমতী নামে একটা গাড়ি এসে পিছন থেকে এসে এই ভ্যানকে ধাক্কা মারছে, সামনে বলাকার সঙ্গে লাগছে। ঘটনাস্থলে চারজন মারা গেছে, ভ্যান চালক, মাছ ব্যবসায়ী, পথচারী দুজন। ঘটনাস্থলে এই চারজন মারা গেছে। আমরা থানা পুলিশ এসে লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করছে। সড়ক দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আপনি যেমনটা বলছিলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সকাল ৮:৩০ দিকে আপনার বসুমতী একটি পরিবহনের যাত্রীবাহী বাস দাঁড়ানো থাকা অবস্থায় চারজনকে চাপা দিলে ঘটনাস্থলেই শ্রমিক সোরহাব, ভ্যান চালক বোরহান এবং মাছ ব্যবসায়ী ইউসুফ এবং এক পাশে একটি গাড়ি দাঁড়ানো ছিল, মানে এক গাড়িটা বিকল হয়েছিল, সেই বিকল গাড়ির মেরামত করতেছিল এক হেল্পার, ও গাড়ির সম্ভবত নিচে ছিল, ওই সময় গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে সেই হেল্পার সহ মোট চারজন ঘটনাস্থলে মারা যায়। এই নিহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশ তাদেরকে আপনার তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা যেটা দেখেছি যে সকালবেলা এই একটি দাঁড়ানো গাড়ি দাঁড়ানো অবস্থায় যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে, যদি এই দাঁড়ানো গাড়িটা এই জায়গায় অবস্থান না করতো আরও হতাহতের সংখ্যা বাড়ত বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এবং গাড়িটিকে চাপা দিলে এবং বেপরোয়া গতিতে এই বসুমতী গাড়িগুলো, যাত্রীবাহী বাসগুলো এখানে এইভাবে রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু এখন কিন্তু মানে উৎসুক লোক সারা এই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই ঘটনার জন্য গাড়ির চালককেই দায়ী করছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ৮:৩০ থেকেই উৎসুকমুখ মানুষ, আমি যদি আপনাকে একটু দেখাই যে এই জায়গায় কিন্তু একেবারে মেন অর্থাৎ একদম রাস্তার উপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। ফলে কিন্তু এখানে আপনার এই পুলিশ তাৎক্ষণিকভাবেই এই এখানে উপস্থিত হয়ে মানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে এনেছেন এবং গাড়ি উদ্ধার করে আপনার এই রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচলের জন্য স্বাভাবিক করে দিয়েছেন রাস্তা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এই জায়গায় যখন দুর্ঘটনা ঘটে সাথে সাথে কিন্তু এখানে আশপাশের লোকজন ঘিরে এবং একটু যানজট সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার রাস্তা থেকে পুলিশ তার চেষ্টা করে আপনার এই রাস্তা থেকে সরিয়ে নিয়েছেন গাড়ি। গাজীপুর থেকে এই ছিল আমার সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের সড়ক দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল। নতুন এবং পুরনো বাস মিলিয়ে চলছে ঢাকা নগর পরিবহন। মেয়র পুরনো বাস আর নামবে না বললেও সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।
সময় মতো বাস না পাওয়া নিয়েও অনেক অভিযোগ রয়েছে। বেশিরভাগ জায়গায় এখনও অস্থায়ী কাউন্টার নিয়েই চলছে এই পরিবহন সেবা, যদিও নতুন দুই রুটে নগর পরিবহন সেবা চালু হয় খুশি যাত্রীরা। প্লাবন রহমানের রিপোর্ট। এখন থেকে নতুন বাসই ঢাকা শহরে নামবে, কোনো পুরাতন বাস নামার আর সুযোগ থাকবে না। পুরনো বাস আর নামবে না ঢাকায়, এমন ঘোষণা দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে চালু হলো ঢাকা নগর পরিবহন। যখনই আমরা একটি যাত্রাপথ শুরু করব, আমরা নতুন বাস দিয়ে এই যাত্রাপথগুলো শুরু করব। কিন্তু বাস্তবতা বলছে, নতুন দুই রুটের একটিতে চলছে হানিফ পরিবহনের নতুন বাস, অন্য রুটে চলছে বিআরটিসির পুরনো বাস। পুরান বাসই নতুন করে উদ্বোধন করছে। বিআরটিসিগুলো পুরান? হ্যাঁ। আপনাদের হানিফগুলো তো নতুন? নতুন, আমাদের এগুলো নতুন। কেরানীগঞ্জের ঘাটার চর, যেখান থেকেই নতুন দুই রুটের যাত্রা শুরু। ঘাটার চর থেকে আসাদ গেট, ফার্ম গেট, শাহবাগ, কাকরাইল, মতিঝিল, সায়দাবাদ হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত রুটে চলছে হানিফের সব নতুন বাস। একটা নির্দিষ্ট প্লেসে টিকিট কাটে, সবাই সিরিয়াল ধরে উঠতেছে, এই জিনিসটা খুব সুন্দর। টিকিট ভাড়া নিয়ে তর্ক বিতর্ক, এটা অবসান। এখন অবস্থা ভালোই দেখছি, এরকমই যেন থাকে আর কি। পাশাপাশি ঘাটার চর থেকে আসাদ গেট, কলাবাগান, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী, চাংখারপুল, মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে পোস্তগোলার কদমতলি রুটে চলছে বিআরটিসির এসব দোতলা বাস, যেখানে দেখা মিলছে পুরনো এসব বাস। এগুলা পুরাতন মধ্যে বডিগুলো সমন্বিত নতুন করা হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে পুরো আসা পরে অন্য রুটে আরও এক বছর চলছিল। আমার এই রুটে আগে কোনো গাড়ি ছিল না, আমার ভেঙে ভেঙে যাইতে হইতো। তো এই পথটা হওয়াতে শর্টকাটেই ডেস্টিনেশনে পৌঁছানো যাবে আশা করতেছি। নতুন বাস হলে আরও ভালো হতো, আর ঢাকার সবগুলো রুটে যদি এসব বাসটা চলে, এটা জনগণের জন্য অনেক ভালো হয়। এমন কাউন্টারই থাকার কথা নগর পরিবহনের পুরো রুটে, কিন্তু এখনও বেশিরভাগ জায়গায় ছাতা কাউন্টারই ভরসা। সার্বিকভাবে যাত্রীরা এই পরিবহন সেবা বাড়তে থাকায় খুশি, তবে কাউন্টারগুলোতে বেশি সময় বাস দাঁড়ানোই অসন্তোষ অনেক। আমাকে এখানে যাত্রী ছাউনি এখন পর্যন্ত দেয় না, আমরা নতুন উদ্বোধন করছি তো। টিকিট কাটার 20 মিনিট পর্যন্ত গাড়ির জন্য ওয়েট করা লাগে। কাউন্টারে এতক্ষণ যদি দেরি না করে তাহলে বেটার সার্ভিস হবে বলে আমি মনে করি। ছুটির দিন হওয়ায় শুক্রবার যাত্রী চাপ অনেক কম, তবে সপ্তাহের অন্যান্য দিনে এসব রুটে যাত্রীদের অন্যতম ভরসা হয়ে উঠছে ঢাকা নগর পরিবহন। এর আগে গত বছরের ডিসেম্বরে ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত মোট 50টি বাস দিয়ে যাত্রা শুরু হয় এই পরিবহনের। ঢাকা শহরের পরিবহন নৈরাজ্যের অবসানে বাস রুট ফ্র্যাঞ্চাইজি একমাত্র সমাধান। যে পথে খুব ধীরগতিতে এগুচ্ছে ঢাকা নগর পরিবহন, এখন পর্যন্ত মাত্র 3টি রুটে চালু করা গেছে এই পরিবহন ব্যবস্থা। আর তাই সহসাই এই নৈরাজ্যের গণপরিবহন থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। প্লাবন রহমান, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকা, নানা দুর্ভোগে জর্জরিত এই শহরের অন্যতম ভোগান্তি যানজট। এখানে সবুজ বাতি জ্বললে গাড়ি থামে আর লাল বাতিতে যায়। যানজট এড়াতে গাড়ি চলছে উল্টো পথে, রাস্তার সক্ষমতার চেয়ে বেশি গাড়ির সংখ্যা। এক সড়কে চলছে 18 সংস্করণের যানবাহন, সব মিলিয়ে এ যেন এক উল্টো দিকে যাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ করে পরিস্থিতি বদলানো যাবে না, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মিরাজ মিজুর রিপোর্ট। তীব্র যানজট নিয়ে ধুকে ধুকে চলছে রাজধানী ঢাকা। গন্তব্যে পৌঁছতে ঠিক কতক্ষণ সময় লাগবে তা বলা কঠিন। যানজট এড়িয়ে একটু আগে পৌঁছতে তাই উল্টো পথে যাত্রা। ভাবলেশহীন এমন উল্টো পথের চালকদের নেই কোনো অপরাধ বোধ, কেউ বা ট্রাফিক আইন ভঙ্গ হচ্ছে জেনেও চলছেন দিব্যি। ঠিক না, সকালে আনচার ধরে ওই ধরুন অফিস টাইম, তারপর থেকে মনে করেন যে আর ধরা ধরি নাই। আমাদের দোকান অনেক দূর হয়ে যায় তো ওদিক দিয়ে, এই জন্য ওইদিক দিয়ে আসে। উল্টো পথে চালানোর কারণে কত দুর্ঘটনা ঘটতেছে প্রতিদিন প্রতিনিয়ত, তারপরও মানুষ সচেতন হচ্ছে না। আমরা আইনের আওতায় আনতেছি, তারপরও সচেতন হচ্ছে না। শুধু কি সাধারণ চালক এখানে সবুজ বাতি জ্বললে গাড়ি থামে আর লাল বাতিতে যায়, যেখানে খোদ ট্রাফিক ব্যবস্থাই চলছে উল্টো পথে? রাজধানীর বিজয় সরণির মতো প্রধান সড়কের সব ট্রাফিক সিগন্যালই নষ্ট, গাড়ি থামে বা চলে হাতের ইশারায়। তাই কোনো কোনো সিগন্যালে বসে থাকতে হয় 20 থেকে 25 মিনিটও। একটুখানি ছেড়ে আবার আধা ঘন্টা করে আটকে রাখে। ঢাকা শহরে কোনো বাতি দিয়ে তো সিগন্যাল চলে না, তাহলে বাতিগুলো কেন লাগানো হইল? বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক আইন বা সড়ক ব্যবস্থাপনা গড়ে উঠেছে অবৈজ্ঞানিকভাবে। উন্নত শহরগুলিতে যেটি হয় যে তারা ট্রাফিক ব্যবস্থাপনায় ভীষণভাবে মনোযোগী, শুধুমাত্র অবকাঠামো তৈরি করে আসলে এই যে একবিংশ শতাব্দীতে যানজট নিয়ন্ত্রণ করা যায় না, সেটা তারাও বুঝেছে। ফলে তারা ট্রাফিক সিগন্যাল সিস্টেম বলেন, সাইন, সিগন্যাল মার্কিং মেনে চলার বিষয়, অর্থাৎ সড়কের নিয়মগুলি মানার যে বিষয়গুলো, সেটি যেমন মানছে, পাশাপাশি
সেখানে বিজ্ঞান আছে। কলকাতাতে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্টটা বৈজ্ঞানিকভাবে নিয়ে বিভিন্ন রাস্তা বিভিন্ন সময়ে ওয়ান ওয়ে করে দিয়ে অনেক কিছুর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করে তারা সমস্যাটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনেছে। আমরা তো ওই কম দামি সমাধানে যাই না, আমাদের কিছু হতে হলে একটা মেগা প্রকল্প করতে হয়, সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের দিকে যেতে হয় এবং তারপরে বিশেষজ্ঞরা এসে বলেন যে এই মেট্রো রেলের ট্রেনগুলো যেখানে থামবে সেখানে মারাত্মক ট্রাফিক কনজেশন সৃষ্টি হবে কারণ সাইটগুলো ঠিকভাবে সিলেক্ট করা হয়নি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কোনো প্রকার সমীক্ষা ছাড়াই যে পরিমাণ নতুন গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছে, আদৌ সড়কের সেই সক্ষমতা আছে কিনা এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। বিআরটি এর আসলে একটা দায়িত্ব ছিল যে আমাদের সড়কের সক্ষমতা কতটুকু সেটা যেমন জানা এবং সক্ষমতা অনুযায়ী রেজিস্ট্রেশন বা নিবন্ধন দেওয়া। প্রতিদিনই গড়ে আমরা জানি যে আমাদের ঢাকা শহরে প্রায় 1000 গাড়ি নামছে। এই গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। খোদ ট্রাফিক ব্যবস্থায় যখন উল্টো পথে তখন সোজা পথে কিভাবে ফিরবে যান চলাচল এমন প্রশ্ন থেকেই যায়। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। সমাবেশ নিয়ে উত্তেজনার মাঝে ময়মনসিংহের সংঘর্ষের ঘটনা ঘটল আওয়ামী লীগ বিএনপি কর্মীদের মধ্যে। গতরাত 9টার দিকে শহরের টাউন হল মোড়ে এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আওয়ামী লীগের কর্মীরা মোটরসাইকেল নিয়ে টাউন হলের দিকে যায়। সেখানে আগে থেকে বিএনপি কর্মীদের অবস্থান ছিল। এই সময়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় 4 জন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মাঝে উত্তেজনার জেরে নগর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পলিটেকনিক মাঠে আজ হতে যাচ্ছে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশ। তবে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। গতকাল সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে এই অনুমতি পায় দলটি। অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থল পরিদর্শন করে দলীয় নেতাকর্মীরা। শুরু হয় মঞ্চ নির্মাণ। বিএনপির বিভাগীয় ও ময়মনসিংহের 7 জেলার নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। আজ দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, কর্মী হত্যা, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির এই বিভাগীয় গণসমাবেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে সমাধানের কোনো পথ দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে দুদলই এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশ্লেষকরা বলছেন, এবার নির্বাচনে না আসলে অস্তিত্ব বিপন্ন হবে বিএনপির, কিন্তু বর্তমান কমিশনের অধীনে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সে প্রশ্ন থেকেই যায়। জয় যাদবের রিপোর্ট। প্রায় 1 বছরের মতো সময় বাকি দ্বাদশ সংসদ নির্বাচনের, কিন্তু সেই নির্বাচন কিভাবে কার অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে আবারও 2 মেরুতে প্রধান 2 রাজনৈতিক দল। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। আওয়ামী লীগের সাফ কথা, সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন নয়। তাহলে কি ভবিষ্যৎ এখন সামনে? এখন যেই পজিশন দুজনে ব্যক্ত করেছে তাতে সমাধানের কোনো মধ্যপথ নেই। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমরা একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি দুই পক্ষই। আমরা প্রথমত একটা নেতিবাচক ভবিষ্যৎ আমি সামনে দেখছি, সংঘর্ষ সংঘাতের রাজনীতি। বিশ্লেষকদের মতে বিএনপির কাছে নির্বাচনে না আসার বিকল্প নেই, কিন্তু বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়েও প্রশ্ন থাকছে। আমি মনে করি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সমস্যাই মিটে যাবে যদি একটি যথার্থ নির্বাচন কমিশন হয়। বিএনপি নির্বাচনে যদি না আসে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে। সেই জন্য আমি মনে করি বিএনপি নির্বাচনে আসা উচিত, আসবে কি না সেটা বলা মুশকিল, কারণ বিএনপির নেতৃত্ব নাই। একথা তো ঠিক, আওয়ামী লীগ জানে যে রাষ্ট্র ক্ষমতা যদি এবার সে না আসতে পারে তাহলে তাকে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। আর বিএনপি জানে যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসি তাহলে আমি আর কোনো দিন এখানে আমার কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং এটা অস্তিত্বের সংকট দুই দলের। সুতরাং এখানে তো আপনি সহজ কোনো মীমাংসা পাবেন না। রাজনৈতিক পরিস্থিতি যেভাবে সাংঘর্ষিক অবস্থায় উপনীত হয়েছে তাতে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে মত বিশ্লেষকদের। রাজনৈতিক সংকট রাজনৈতিক পদ্ধতিতে
সমাধান হওয়া উচিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। গেল পাঁচ মাসে উখিয়া এবং টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে ১৬ জন রোহিঙ্গা খুন হন সন্ত্রাসীদের হাতে। এখন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতায় নতুন করে আতঙ্কিত ক্যাম্পবাসী। উখিয়া টেকনাফে হঠাৎ করেই বেড়ে গেছে খুন, গুম ও অপহরণের ঘটনা। আফসার কবির আকাশের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোহিঙ্গা ক্যাম্প আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও আদতে তা নয়। বছর খানেক শান্ত থাকার পর বিভিন্ন রোহিঙ্গা গোষ্ঠীর তৎপরতায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, অন্তত পরিসংখ্যান তাই বলছে। গেল পাঁচ মাসে উখিয়া এবং টেকনাফের আশ্রয় শিবিরগুলোয় ১৬ জন রোহিঙ্গা খুন হন সন্ত্রাসীদের হাতে। স্থানীয়রা বলছেন, মানুষ হত্যার এসব ঘটনার আড়ালে রয়েছে ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সহ কয়েকটি গ্রুপের দ্বন্দ্ব, আর এ সংঘাতে লিপ্ত হয় এতদিন আত্মগোপনে থাকা সন্ত্রাসী নেতারা। আর বিষয় শান্তি আছি, তারা লাগলে আর শান্তি নাই, তারা যদি ক্যাম্পত তার দিলে আর নিরাপদ নাই, আর বিষয় সময় অশান্তি মারে তারা মায়ের দূর করে ইহার লাগলে আর বাংলাদেশের মানে জনগণত্ব আর প্রশাসনত্ব আর নিরাপদ আছে। মানুষের কোনো মারি বেলা দুর্বেলা বেশি করে এখন মাসজিদেও আছে, মানুষ মারাদ্দেও আছে, তো তারা ধরে মানে আর রাইতে বেলা গুনে পারি না। ক্যাম্পের বিভিন্ন ব্লকের নেতারা জানান, জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন তারা, অথচ নিজেদের দ্বন্দ্বে এখন এখানেও মৃত্যু ভয় তারা করছে তাদের। রোহিঙ্গা কলর আশ্রয় লিতে যান বাসা গেলে আশ্রয় লিতে মানুষের কোনো কথা সেফটি সিকিউরিটি নাই দিন দিলে হালত তারা দিন গুজারি। রোহিঙ্গা গ্রুপগুলো সক্রিয়তার ব্যাপারে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও। তারা বলছে, সংগঠনের ব্যয় মেটাতে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে প্রায় সবাই। আমরা পুলিশের টহল বৃদ্ধি করেছি, আমরা প্রতি রাতে ব্লক রেড করতেছি, আমরা দুষ্কৃতিকারীদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে তাদের ইতিমধ্যে আমরা অনেক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছি, আমরা আমাদের এই অভিযান চলমান রয়েছে। গেল বছর রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন এবং মাসখানেক পর ৬ রোহিঙ্গা হত্যার পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে ক্যাম্পে। সে থেকে অনেকটাই শান্ত ছিল আশ্রয় শিবিরগুলো, তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে বলছেন বসবাসকারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ মধ্যরাতে শেষ হচ্ছে জেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারণা। সব একদম শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের ওপর প্রভাব খাটানোর অভিযোগও পাওয়া গেছে, তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও দেখুন ডেস্ক রিপোর্টে। জেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, জনপ্রতিনিধিদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত তারা। প্রচারণার মাঠে এগিয়ে থাকার জন্য সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। মানুষ আমাদেরকে মনে হয় না প্রত্যাখ্যান করবে, হয়তো তারা সাদরেই গ্রহণ করবে। আমি জয়ের ব্যাপারে সাংঘাতিকভাবে আশাবাদী। সুন্দর ও পরিচ্ছন্ন জেলা পরিষদ গড়ে তুলব। আমি ইতিমধ্যে জেনে গেছি যে তারা আমাকে যোগ্য মনে করছে, তারা আমাকে মানুষের মনে ভোট দিয়ে আগামী নির্বাচনে পিছিয়ে নেই। বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে সরকার দলীয়দের কাছ থেকে বাধা পাওয়ার অভিযোগও। এমপি মন্ত্রী দিয়ে তারা প্রভাব খাটিয়ে, আমার আশঙ্কা এটাই যেন তারা প্রভাব মুক্ত একটি সুন্দর নির্বাচন হয়। স্পিকার সহ সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন না, এ পূর্বে ডকুমেন্টারি বলেছি যে তোমরা উপস্থিত থাকছেন, আবার বিভিন্ন সময় এখানে কোনো খাদ্য খাবার পরিবেশন করতে পারবেন না, সেখানে খাদ্য খাবার পরিবেশনও করা হয়েছে। পরিবেশ সুন্দর থাকে এবং ভোটাররা আমার প্রতি সাড়া দিয়েছে, এই সাড়াতে আমি ইনশাল্লাহ আশা করি আমি জয়যুক্ত হব। শুধু চেয়ারম্যান নয়, ভোট টানতে দৌড়ঝাঁপ করছেন সদস্য প্রার্থীরাও। সরকারের সকল কর্মকাণ্ডগুলিতে, জেলা পরিষদের সম্পৃক্ত সকল কর্মকাণ্ডগুলিতে আমরা সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব। তবে ভোটাররা শুধু প্রতিশ্রুতি কান দিচ্ছেন না, বলছেন কথায় নয় কাজে বিশ্বাসী, এমন প্রার্থীকে নিজেদের সঙ্গে এলাকার উন্নয়নে অংশীদার করতে চান তারা। যাকে নিয়ে আমরা ওই এলাকার উন্নয়ন করতে পারবো বা উন্নয়ন করে দেন, আমরা তাকে চাই, একজন যোগ্য ব্যক্তি চাই। আমরা যার কাছে গেলে আমরা সুখ সুবিধা পাবো, আমরা সাথে বয়স কথা বলতে পারবো, আবার উন্নয়নের দিকে আমরা দিকে বর্তমান কমিশনের জন্য জেলা পরিষদ নির্বাচনও একটি চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জে উত্তর যেতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন উপলক্ষে আমরা ইতিমধ্যে আইন শৃঙ্খলা এবং মিনিস্ট্রি নিয়োগ করেছি। আমাদের কাছে কোনো প্রার্থী
অভিযোগ দেয়নি যে বিভিন্ন সমস্যা বা অন্য কোনো কারণে। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এগিয়ে সরকার দলীয় প্রার্থীরা। পার্বত্য তিন জেলা ছাড়া বাকিগুলো এই নির্বাচন হবে আগামী 17ই অক্টোবর। তাপস সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। জেলা পরিষদ নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, নির্বাচন নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন, কি বলছেন এ বিষয়ে ভোটাররা? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আসলে জেলা পরিষদ নির্বাচনের বাকি কিন্তু আর মাত্র একদিন, আজকে রাত থেকেই প্রচারণা শেষ হবে। প্রচারণার শেষ সময় হচ্ছে আজ রাত 12টার সময়। এবছর কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খান, এবং জাসদের প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদের সভাপতি গোলাম মহসিন। আসলে মূল প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে, তাই তারা সর্বশেষ এই শেষ সময়ে এসে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কারণ আজ রাত 12টায় কিন্তু শেষ হবে জেলা পরিষদ নির্বাচনের শেষ প্রচারণা, এবং আগামী একদিন পরে অর্থাৎ 17ই অক্টোবরই এই নির্বাচন হবে। এর মধ্যেই জয় পরাজয় নিশ্চিত হবে কে হচ্ছেন আগামী জেলা পরিষদের অভিভাবক। আমাদের সাথে জাসদের সভাপতি অর্থাৎ এবার জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাইব যে কি প্রস্তুতি আপনাদের সর্বশেষ। আজকে রাত 12টায় তো প্রচারণা শেষ হবে। আমরা গত 27 তারিখ থেকে আমরা জেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে, কুষ্টিয়া জেলা পরিষদের 942 জন ভোটার আছেন, প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে চেষ্টা করেছি, বিশাল এরিয়া। আমি প্রত্যাশা করি এখন পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন সার্বিক অবস্থা খুব ভালো আছে। আমি প্রত্যাশা করি যে আমি নির্বাচনে জয়লাভ করব। জয়লাভ করার মধ্যে দিয়ে কুষ্টিয়া জেলা পরিষদ বর্তমান সরকারের যে মিশন ভিশন আছে সেই মিশন ভিশন সাকসেস করার জন্যে আমি সর্বাত্মক চেষ্টা করব, এবং জেলা পরিষদের যারা সম্মানিত ভোটার, এভরিবডি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনগণের ভোটে নির্বাচিত, সেই সূত্র ধরে তাদের চোখে মুখের যে আকাঙ্ক্ষা আমাকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। যেমনটি শুনছিলেন, আসলে আজ রাত 12টার সময় কিন্তু এই জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে। এবছর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ যারা সদস্য আছে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সংরক্ষিত 11 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রিয়াঙ্কা, তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তিতাস, জানাছিলেন সেখানকার নির্বাচন পরিস্থিতি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন ব্রুনাই দারুসালামের সুলতান হাজি হাসান আল বালকিয়া মুয়াজ্জিন ওয়াদ্দুল্লাহ। বেলা 12টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতান এই প্রথম ঢাকা সফরে আসছেন। প্রথম দিনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন সুলতান, পরদিন দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সুলতানের সফরকালে ব্রুনাইয়ের জনশক্তি রপ্তানি সহ বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর হতে পারে। সংবাদ সকালে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।